চাকদা আজগবিতলা আমাদের এই প্রথম বছর আমরা গণেশ পুজোর আয়োজন করেছি। গণেশ চতুর্থী উপলক্ষে গতকাল আমাদের পুজো অনুষ্ঠিত হয়েছে এবং পুজো আমরা বেশ আমাদের ক্ষমতা অনুযায়ী যতটা সাধ্য মতন করতে পেরেছি। আজকে আমাদের যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন চাকদা এবং তার পার্শ্ববর্তী স্থানের যতজন আমাদের দর্শনার্থী আছেন তারা উপস্থিত ছিলেন, তাদের সহযোগিতায় আজকে আমরা এখানে খিচুড়ি প্রসাদ অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। সেই খিচুড়ি প্রসাদ অনুষ্ঠান আমরা ভেবেছিলাম সীমিতের মাধ্যমে করব, কিন্তু করতে করতে বর্তমান পরিস্থিতি বৃহৎ আকারে সেটা ধারণ করেছে এবং এখনও যারা দর্শনার্থী আছেন তারা প্রসাদ গ্রহণ করছেন। এই অনুষ্ঠানটা আমরা আগামীকাল শেষ করতে চলেছি। আগামীকাল আমাদের যে ঠাকুর অর্থাৎ প্রতিমা রয়েছে আমরা শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই এবং শোভাযাত্রাতে সেখানে আমরা সামাজিকমূলকভাবে যে ধরনের বাদ্য দিয়ে অনুষ্ঠানটা করলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আগামী দিন আমরা যাতে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি সেই আশা রেখে এবং সমাজের উন্নয়নমূলক কাজে যাতে আগামী দিনে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চিন্তাভাবনা নিয়ে এই হিলিং সোসাইটি আগামী দিনে সমাজের উন্নয়নমূলক কাজ এবং মানুষের সহযোগিতা সারা জীবন যাতে চলতে করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজগবিতলার এই হিলিং সোসাইটি গণেশ চতুর্থীর আমরা আগামী দিন শেষ করতে চলেছি। এই বলে আমরা গণেশ চতুর্থীর অনুষ্ঠান আমরা আগামীকাল শেষ করব। পুলিশ প্রশাসনের তরফ থেকে কেমন সহায়তা পেলে? প্রশাসনের দিক থেকে আমরা সবসময় সহযোগিতা পাই, কেননা ওনাদের যাতায়াতের রাস্তাই হচ্ছে আমাদের আজগবিতলার রাস্তাটা। ওনারা যখন যাতায়াত করেন প্রতিবারই আমাদের সঙ্গে কমিউনিকেশন রাখেন, ওনাদের কমিউনিকেশনে আমরা সবসময় এবং আমরা যতবার ডেকেছি ততবার সাড়া পেয়েছি এবং ওনারা সম্পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে করেন এবং আশা রাখবো আগামী দিনগুলো ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা রাখবেন। সেই আশা রেখে হিলিং সোসাইটি থেকে ওনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম পলাশ সাহা, আমার এখানেই বাড়ি, আমি এই পুজো কমিটির একজন সদস্য।